কারাবাসে থাকা অবস্থায় বন্দিনীরা হচ্ছে অন্তঃসত্ত্বা প্রশ্ন উঠছে কিভাবে। সেটিরই সরেজমিনে তদন্তে রাজ্য আদালত মহিলা সংশোধনাগারগুলিতে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলা বন্দিনীরা অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আর সি লাহটি শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে একটি মামলা রুজু করেন এরপরই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি রাজ্যের মহিলা সংশোধনাগারগুলিতে শুরু হয় তদন্ত আমাদের রাজ্যেও এই বিষয়ে তদন্ত শুরু হয় পশ্চিমবঙ্গের সংশোধনাগারের মহিলা বন্দীদের পরিস্থিতি নিয়ে একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এমনই রিপোর্ট দিয়েছেন আদালত বান্ধব হিসাবে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ আর এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এই তথ্য আমাদের রাজ্যের প্রতিটি মহিলা সংশোধনাগারে বহু মহিলা বন্দী কারাবাসে এসে গর্ভবতী হয়েছেন বলে জানা গেছে সম্প্রতি আলিপুর মহিলা জেল পরিদর্শনে গিয়েছিলেন তাপস রিপোর্টে তিনি জানিয়েছেন আলিপুর সংশোধনাগারেও একজন মহিলা বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং গত এক বছরে রাজ্যের প্রতিটি মহিলা সংশোধনাগার মিলিয়ে মোট একশো ছিয়ানব্বইটি শিশুর জন্ম হয়েছে বলেও জানা গেছে বর্তমানে কারাবাসেই বেড়ে উঠছে শিশুরা এই রিপোর্টের সারাংশ প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে কিভাবে এত বন্দিনী জেলের ভেতরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন সংশোধনাগারের ভেতর মহিলা ও পুরুষ বন্দীদের আলাদা রাখা হয় মহিলা সংশোধনাগারে কোনো পুরুষ আভাসিক নেই বিষয়টি প্রকাশ্যে আসামাত্রই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবগ্ঞানম সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি নিয়ে শতপ্রণোদিত মামলা রুজুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আদালত বান্ধব হিসাবে নিযুক্ত হন আইনজীবী ভঞ্জ। বর্তমানে তাপসবাবুই এই মামলাটি দেখছেন এই বিষয়টি ফৌজদারি মামলায় জড়িত তাই বিচারপতি টিএস শিবগানম বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটি স্থানান্তরিত করেন এরপর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তাপসবাবু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আদালতের কাছে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের আবেদন রাখেন তিনি যেমন এরপর থেকে মহিলা সংশোধনাগারে পুরুষ কারাকর্মীদের প্রবেশ নিষেধ এবং সাথে সাথে সংশোধনাগারে যাতে বহিরাগত কোনো পুরুষ প্রবেশ করতে না পারেন সে বিষয়েও কড়া নজরদারি এছাড়াও এরপর থেকে সাজাপ্রাপ্ত যে কোনো মহিলাকে সংশোধনাগারে প্রবেশের পূর্বে প্রেগন্যান্সি টেস্ট বাধ্যতামূলক করা এ বিষয়ে আগামী সোমবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা এই নির্দেশের পর তাপসবাবু জানিয়েছেন এর আগে রাজ্যের সমস্ত মহিলা জুভেনাল হোমে পুরুষ রক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে দেখা যাচ্ছে মহিলা বন্দিরাও সুরক্ষিত নন তাই এবার মহিলা সংশোধনাগারগুলিতেও পুরুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হোক আইনজীবীদের মতে এই ঘটনা সত্য হলে কারাকর্মীদের দিকে যেমন আঙুল উঠতে পারে তেমনি প্রশ্ন উঠতে পারে সংশোধনাগারের ভেতর কোনো বহিরাগত পুরুষের আনাগোনা ঘটছে কিনা না তা নিয়েও বিরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ